প্রিয় দর্শক, এই প্রজন্মের সফল তরুণরা কি করছেন, কি ভাবছেন নিজেদের নিয়ে, কি ভাবছেন সমাজ নিয়ে, কিবা ভাবছেন এই দেশটাকে নিয়ে, কিবা তাদের বিনোদন, এই সব কিছু নিয়ে এনটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন স্বপ্ন দেখে মন। আমি সায়েম আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বরাবরের মতোই আজকের এপিসোডে থাকছে চমৎকার আকর্ষণীয় কিছু সেগমেন্ট। শুরুতে চলুন দেখে আসি এক ঝলক। প্রিয় দর্শক, গল্প স্বল্প সেগমেন্টে আজ আমরা স্বল্প গল্প করব এ প্রজন্মের অভিনেত্রী এবং সেই সাথে চিত্রনায়িকা শশীর সাথে। শশী, শুরুতে আমাদের শোতে আপনাকে স্বাগতম। সায়েম, আপনাকে ভীষণ ভালো দেখাচ্ছে আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি বুঝলাম না, আপনার হাসিটা কিছু পুরনো হাসি মনে হচ্ছে, মানে হ্যাঁ একদম রহস্যজনক রহস্যজনক হাসি। আচ্ছা, আমরা শো এর পরে কথা বলবো। শো এর পরে, কিন্তু আপনার রহস্য আমি একটু একটু করে জানতে চাইবো। শুরুতে যে রহস্যটা জানতে ইচ্ছা করছে, যে নর্মালি মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মেয়েদের ক্ষেত্রে যে কোনো মিডিয়া পার্সনের ক্ষেত্রে শুরুটা হয় হয়তো ছোট পর্দা দিয়ে, তারপরে বড় পর্দা যায়, কিন্তু আপনার শুরুটা হচ্ছে বড় পর্দা দিয়ে, তাই তো? সেটা একটু জানতে চাচ্ছি, সেটা কিভাবে হলো? আমি 2003 লাক্সে ছিলাম, তো তখন লাক্স এরকম করে হতো না, মানে আনন্দধারা, মিস বাংলাদেশ, ফটোজেনিক, এত সাল এরকম করে হতো। তো তখন আমি ফার্স্ট হবার পরে, আমি রাজশাহী বিভাগ থেকে ফার্স্ট হয়েছি, তো হবার পরে সুচন্দন টিন বিটুইন তার ফিল্মের জন্য নায়িকা খুঁজছিলেন। ওই ছবিটা দেখে ওনার সামহাও মনে হয়েছে যে এই মেয়েটা ক্যারেক্টারের সাথে যায়, যদি সে অ্যাক্টিংটা করতে পারে বা ইন্টারেস্টেড থাকে তাহলে হয়তো আমি কাজটা করতে পারবো। অ্যান্ড দেন যোগাযোগ আব্বুর সাথে, আম্মুর সাথে, তখন ডিসিশনসগুলি তো বাবা মা নিতেন, তো তারপরে করা। ছোট পর্দায় নাটকের কাজ কবে থেকে শুরু? ছয়ের শেষের দিকে, সাথে, ইনফ্যাক্ট সাথে। তো সোফার এখন পর্যন্ত যে অভিনয় জগতে জানি, শুটিং জগতে, শুটিং পাড়ায় রেগুলার শুটিং করা, এই জার্নিটা এখন পর্যন্ত কেমন, নিজের কাছে কেমন লাগে? খুব ভালো, আমি খুব এনজয় করি, আমি ভালোবাসি, আমি রেসপেক্ট করি, আমি চেষ্টা করি টাইমলি সেটে যেতে, মন দিয়ে কাজটা করতে, ইনফ্যাক্ট ভালোবেসে করতে পছন্দ করি বা চাই। আচ্ছা, নাটক বলতে তো আমরা বুঝি যে সিঙ্গেল নাটক এবং সেটা সিরিয়াল, তো দুইটাতে দুই ধরনের আবার শুটিং, এর শুটিং স্টাইলটাও দুই ধরনের, তো কোন ধরনের নাটক করতে বেশি ভালো লাগে, মানে শুটিং করতে? এক ঘন্টা টেলিফিল্ম ভালো লাগে এই জন্য যে ধরেন টেলিফিল্মটা তিন দিনে শেষ হয়ে যাচ্ছে বা চার দিনে শেষ হয়ে যাচ্ছে, এক ঘন্টা দু দিনে শেষ হয়ে যাচ্ছে। আর ধারাবাহিকটা হয় কি, একটা কনস্ট্যান্ট প্রসেস, মানে চলছে প্রত্যেক মাসে ওই ক্যারেক্টারটাকে আবার নতুন করে ধারণ করা, গেটআপটাকে আবার চেঞ্জ করা, মানে চিন্তা করে রাখতে হচ্ছে। যেমন ধরেন আমি একটা সিরিয়াল করছি, তো সেই সিরিয়ালে আমার গেটআপ, মেকআপ, আমি পাঁচ দিন কাজ করে আসলাম, পাঁচ দিন কাজ করে আসার পরে মাঝখানে তো আমি আবার আর একটা ক্যারেক্টারে ঢুকে যাচ্ছি, আরও পাঁচটা ক্যারেক্টারে ঢুকে যাচ্ছি, পাঁচ রকমভাবে অ্যাক্টিং করছি, তারপরে গিয়ে আবার ওই ক্যারেক্টারটা নেয়া একটু টাফ হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু এক ঘন্টা কি আপনি ওই দুদিন ওই ধুনেই থাকছেন, সো ওইটা ভালো, মজার। আর কোন ধরনের ক্যারেক্টার করতে বেশি ভালো লাগে? আমি এমন ক্যারেক্টার করতে চাই সায়েম যেটার জন্য আমার আগের দিন থেকে আমি হাইপার টেনশনে থাকবো, মানে শুটিং এর তিন দিন আগের থেকে আমার ঘুম হবে না, আমার কস্টিউম, আমার গেটআপ, আমার মেকআপ, সেটে যাওয়ার পরে আমার মনে হবে যে সারাক্ষণ শুধু স্ক্রিপ্টের দিকে তাকায় তাকাচ্ছি, কখন ডিরেক্টর একটু বকা দিবে, কি ভালো অ্যাক্টিং হলো কিনা, ঠিকঠাক আছে কিনা, সব এরকম, মানে যেই ক্যারেক্টারের মধ্যে টেনশন আছে আমার সেটা করতেই পছন্দ। অনেক ধরনের নাটক তখন হচ্ছে, আমি বলবো যে নাটকের বাজার এখন অনেক বড়, মার্কেটটা অনেক বেশি বড়, তো বর্তমান নাটকের কাজ করতে কি মনে হচ্ছে, বর্তমান নাটকের অবস্থা কেমন, মানে আমি যদি বলি মানের দিক থেকে? সায়েম ভীষণ ভালো, আমি খুবই পজিটিভ, মানে একদম এক বাক্যে আমাদের দেশের নাটক খুবই ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে, প্রত্যেক দিন ভীষণ ভালো ভালো নাটক চ্যানেলে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা দেখছি কম, দেখছি কম। লাইফটা কি প্ল্যান করে এখন পর্যন্ত সবকিছু করেছেন? না, হয় না কি কখনো এটা, তা অনেকে আছে খুব প্ল্যান করে, মানে হয়তো 19-20 হয়, 18-20 হয়, কিন্তু অনেকে কিন্তু প্ল্যান করে একই, আবার অনেকে বলে না যা আছে তাই। আমার 18-20 না সায়েম, একেবারে 10-30 এরকম। তাহলে আমি কি মানে এই সেই কোশ্চেনটা করতে পারবো যে ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে? প্লিজ করেন, আমি বলবো, কিন্তু এক্সিকিউট হবে কি, করবো কিনা বা অ্যাপ্লাই করবো কিনা, আই ডোন্ট নো। আচ্ছা, তাহলে কি প্ল্যান, কি প্ল্যান হচ্ছে এই মুহূর্তে? প্ল্যান হচ্ছে সায়েম অ্যাক্টিংটা মন দিয়ে করতে চাই, আর এমনি পার্সোনাল লাইফে হচ্ছে লাইক বিয়ে বা আদার থিং, জানি না, ডিপেন্ডস। আচ্ছা, অনেক অনেক ভালো লাগে, এবং ভবিষ্যতে আপনি এরকমই সবসময় আপনার লাইফে এবং ক্যামেরার সামনে সব কিছুতে আপনি অনেক বেশি লাইভলি থাকেন, এই কামনা করি, আপনার ভবিষ্যৎ লাইফটাও সামনের পথে চলাটা অনেক বেশি লাইভলি হোক, এই কামনা করি, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সায়েম থ্যাংক ইউ সো ভেরি মাচ, আপনিও খুব খুব ভালো থাকবেন, আর দর্শকদের
সবাইকে একটা কথাই বলতে চাই যে আমার জন্য দোয়া করবেন, যেন ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। এমন কোনো কাজ যাতে না করি যে দেখে দেখে বোর হবেন আর বলবেন শশী এত বাজে কাজ করে না, একদম চাই না। আর আমাদের এবারের সেগমেন্ট কথার পিঠে কথা। দর্শক, কথার পিঠে কথা সেগমেন্টে আজ আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা আমাদের দেশের এখনকার না সব সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হচ্ছে সড়ক দুর্ঘটনা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমাদের সাথে রয়েছে রিপা এবং সৌদ। শুরুতে জানতে চাই যে আমাদের দেশে এখন সব, আমি মনে করবো যে এখন সব ক্ষেত্রে কিন্তু, মানে সড়ক দুর্ঘটনা যদি বলি, সড়ক দুর্ঘটনা তো বেড়েছে, সব ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা বেড়েছে। এমনকি আমরা আকাশপথে কিন্তু এখন আর মানে সেই ধরনের সেফটি পাচ্ছি না। তো কি মনে হয় আমাদের হঠাৎ করে এই ধরনের দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণটা কি? রিপা, শুরুতে আপনার কাছে এক নাম্বার কথা যদি বলি তাহলে তো বলবো যে সচেতনতার অভাব। আমরা মনে হয় যে খুব বেশি তাড়াহুড়ো করে ফেলছি জীবনে, অস্থির হয়ে যাচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম দেখা দিচ্ছে। সো ধৈর্য বিষয়টা আসলে অনেক বড় ব্যাপার, ধৈর্য আমার মনে হয় যে সড়ক দুর্ঘটনা অনেক কমাতে পারে। সৌদ, কি মনে হয় যে একমত রিপার সাথে? আপু যেটা বললো আমি এটার সাথে যোগ করতে চাই যে মানে সময়ের চেয়ে জীবনের মূল্য আসলে অনেক বেশি। অবশ্যই, তো এই ক্ষেত্রে আসলে আমাদের যেটা মানে ব্যাপারটা আসলে অনেকে জানি না বা সরকারের পক্ষ থেকেও অনেক ধরনের কমতি আছে বা বিষয়টাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায় কিনা। আসলে যারা গ্রামে থাকে বা যারা শহরে আসে, তারা কাজের প্রয়োজনে শহরে আসছে, তারা তো আসলে জিনিসগুলো সম্পর্কে জানে না। সো তাদের জানানোর জন্য যদি স্থানীয় সরকার পর্যায়ে কোনো সেমিনার বা সভার আয়োজন করে যদি জিনিসগুলো জানানো যেত তাহলে বেটার হতো আমার মনে হয়। আচ্ছা, এখানে আমি একটু বলতে চাই যে আমরা আসলে সাংগঠনিকভাবে কাজ করছি তো 2 বছর ধরে। আমাদের সংগঠনটার নাম হচ্ছে কমিউনিকেশন বিল্ডার ফাউন্ডেশন, সৌদ আমাদের একজন মেম্বার। তো আমরা একসাথে যখন কাজ করছি সড়ক দুর্ঘটনার উপরে, কিন্তু আমরা দুটো কাজ করেছি বেশ বড় এবং দুটোই ছিল হচ্ছে জনসচেতনতামূলক। আমরা রাস্তায় নেমেই কাজ করেছি। একবার আমরা করলাম হচ্ছে আমাদের সংগঠনের 1 বছর পূর্তি উপলক্ষে, সেটা গাজীপুর চৌরাস্তায়। আপনি হয়তো জেনে থাকবেন গাজীপুর চৌরাস্তা হচ্ছে বাংলাদেশের মানে রাজপথগুলোর মধ্যে অন্যতম ব্যস্ত একটি রাজপথ, যেখান থেকে কিনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঢাকায় ঢুকছে এবং যাচ্ছে, বের হচ্ছে ঢাকা থেকে। তো আমরা একটা জিনিস জানি না, অনেকে হয়তো জানি না, যারা গাড়ি ব্যবহার করেন কিংবা করেন না বা যাদের আছে অনেকে জানেন অনেকে জানেন না, রাস্তায় রাতের বেলায় যখন গাড়ি চলে তখন হেডলাইটগুলোর নিয়ম আছে যে ফার্স্ট হাফ মানে উপরের পোর্শনটা কালো হতে হবে। হ্যাঁ, এটা আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে 90% গাড়িতে সেটা নেই। তো আমরা একদিন মানে এই কাজটা করেছি যে চৌরাস্তায় গিয়ে আমাদের সংগঠনের সব ছেলে পেলে একেবারে আক্ষরিক অর্থে রাস্তায় নেমে কালো টেপ না আমরা রং করে দিয়েছি, এবং সেটার জন্য আমাদেরকে হেল্প করেছে হচ্ছে গাজীপুর ট্রাফিক পুলিশ। আমরা এই জন্য তাদেরকেও একটা ধন্যবাদ দিতে পারি। তো ওই দিন আমরা প্রায় 1 থেকে 1,500 গাড়ির হেডলাইটের ওপরের অংশ কালো করে দিয়েছি। এটা কিন্তু একটা সচেতনতামূলক কাজ ছিল, এমন না যে এটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে বা অনেক শ্রম। হ্যাঁ, শ্রম হয়তো একদিনের জন্য গেছে, বাট ওইটার ইফেক্ট ওই ড্রাইভারদের জন্য ব্যাপারটা কাজে দিয়েছে। তিনটা পক্ষকে বেসিক্যালি কাজ করতে হবে, এক হচ্ছে সাধারণ জনগণ, এক হচ্ছে চালক সম্প্রদায় যারা গাড়ি চালায় তাদেরকেও কিন্তু আসলে, এবং চালক কিন্তু বিভিন্ন ধরনের, কে যে নিজে ড্রাইভ করছে সে একজন চালক, আবার যে ট্রাক ড্রাইভ করছে সে কিন্তু আরেকজন চালক, অনেক লেভেলের কিন্তু চালক রয়েছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে যে কিনা আপনি গাড়িতে পেছনে বসে আছেন, আপনারও কিন্তু আসলে দায়িত্ব আছে চালকের প্রতি ওই মহানুভবতা বা ওই দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটানো, যাতে করে সে ভুলটা না করে বসে। আরেকটা পক্ষের কেউ সচেতন হতে হবে, যারা রাস্তায় শুধুমাত্র গাড়ি চলাচলের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বেই নিয়োজিত ট্রাফিক পুলিশ। কাজ তো আসলে আমাদের করতেই হবে, আমার মনে হয় যে এটা লোকাল পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে থেকে কাজটা শুরু করা, একটু একটু করে শুরু করে কিন্তু আসলে সব জায়গাতে ছড়ানো যাবে আর কি। হ্যাঁ, দেখা যায় যে রুট লেভেলের লোকজনই কিন্তু জিনিসগুলো জানে না। তাছাড়া ঢাকা শহরে যেটা ঘটছে যে মানে লোকজন জানে কিন্তু তারপরও সময়ের জন্য মেনটেন করতে পারে না। দেখা গেলো যে ট্রাফিক জ্যামে পড়েছে একটা মোটরসাইকেল, তিনি মানে ওভারটেক করে মানে সামনে দিয়ে ফুটপাথ দিয়ে উঠে চলে যাচ্ছে। ইভেন মাঝে মাঝে এমনও হয় যে ড্রাইভারকে যে গাড়ির মালিক সে ফোর্স করছে, রং সাইড দিয়ে চলে যাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই যে আমরা ওই লেভেলে মানুষকে দোষ দিব কি করে? আমরা বড় লেভেলে মানুষ যারা বাস করে, পেছনের সিটে যারা বসে আছে মালিক পক্ষ, তারাই যদি এই কাজগুলো করে তো মন মানসিকতা চেঞ্জ করে, কিন্তু শুধুমাত্র যারা রাত্রেবেলা ট্রাক চালিয়ে অ্যাক্সিডেন্ট করছে তারাও না,
যারা মালিক রয়েছে তারাও, তাদের জন্য আসলে কি করা? মিডিয়া অনেক বড় ভূমিকা রাখতে পারে। অ্যাজ ফর অ্যান এক্সাম্পল আমি বলতে পারি যে আজকে এনটিভি যে প্রোগ্রামটা করছে, এই প্রোগ্রামে সড়ক দুর্ঘটনা একটা পোর্শন রেখেছে, এটা এই অনুষ্ঠানটা যারা দেখবে তারা আমার মনে হয় যে দুইটা মিনিট যদি এটা নিয়ে একটু ভাবে তার মধ্যে অবশ্যই কাজ করবে। আচ্ছা, রিপ্যাক্টটাকে বলেন যে এনটিভি যেমন সুযোগ করে দিয়েছে এই ব্যাপার নিয়ে কথা বলার, তা আমি যদি এখন বলি যে এই মুহূর্তে এনটিভির দর্শকদের উদ্দেশ্যে বলা যে কোন কোন ধরনের মানুষগুলো কীভাবে কীভাবে প্রবলেমগুলো ক্রিয়েট করছে বা সড়ক দুর্ঘটনাগুলো করছে, হ্যাঁ, এবং কোন কোনভাবে যদি সমাধান আনা যায়। বাচ্চারা তো আগামী দিনের ভবিষ্যৎ, তো তাদেরকে মনে হয় আমাদের শুরু থেকে শিক্ষা গ্রহণ মানে শিক্ষা দেওয়া শুরু করা উচিত। যেহেতু মানে রাস্তার যে সিগন্যালগুলো, রেড সিগন্যালের মিনিং কি, গ্রিন সিগন্যাল, এগুলো মিনিং যদি বাচ্চাদের ছোটবেলা থেকে কালার করে করে পড়েছি সামাজিক বিজ্ঞান বইয়ে আমরা, এগুলো যদি বাচ্চাদের প্রাথমিক থেকেই মানে শিক্ষা দেওয়া শুরু করি আমরা, তাহলে মনে হয় ব্যাপারগুলো ইজি হয়, তারপর নেক্সট জেনারেশনটা কিন্তু অনেক ভালো ব্যাপারগুলো বুঝতে পারবে। রিপা এবং সৌদ, অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠান আসার জন্য, এবং আশা করি যে আজকের পর থেকে কাল থেকে যাওয়ার যখন নিউজ পেপার ঘাঁটবো, টেলিভিশন চ্যানেলগুলো দেখবো, আমরা একটু একটু করে আমাদের সড়ক দুর্ঘটনার খবরগুলো আমরা কম পাবো, এবং একসময় হয়তো এমনও দিন আসবে, ওয়েট করবো যেদিন আমাদের কোনো সড়ক দুর্ঘটনার নিউজ আমরা পাবো না, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ দুজনকেই। ধন্যবাদ প্রিয় দর্শক, এরই সাথে আজকের মতো শেষ হলো আমাদের কথার পিঠে কথা সেগমেন্টটি, আর আমাদের এবারের সেগমেন্ট ট্যালেন্ট। প্রিয় দর্শক, চলুন পরিচয় করে দিই ট্যালেন্ট সেগমেন্টে আমাদের আজকের ট্যালেন্টের সাথে। আমাদের সাথে আজ রয়েছে আরবি, যিনি পড়ছেন বুয়েটের ট্রিপলিতে এবং সেই সাথে কাজ করছেন রোবোটিক্স নিয়ে। আরবি, শুরুতেই মোস্ট ওয়েলকাম আমাদের শোতে। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, রোবোটিক্স নিয়ে এখন কাজ করছেন, তো এইটা কি প্রথম কাজ শুরু মানে বড়বেলায় এসে, নাকি এর আগেও আরও কিছু ধরনের কাজ করেছেন? না, এর আগে আসলে করেছি। আমরা গত বছর IARC ইন্টারন্যাশনাল অটোনোমাস রোবোটিক চ্যালেঞ্জে গিয়েছিলাম, তো ওইটাতে আমরা চ্যাম্পিয়ন ছিলাম। তারপর এবছর মুম্বাইয়ে অনুষ্ঠিত আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল রোবোটিক্স চ্যালেঞ্জ। আচ্ছা, তো ওইটা তো আমরা 15টা দেশের মধ্যে সেকেন্ড ছিলাম। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের আসলে তৃতীয় ইন্টারন্যাশনাল ইভেন্ট, তো এর মধ্যে দেশের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছি, তো সেই হিসাবে এটা হচ্ছে আমাদের 7 নম্বর ইভেন্ট। আচ্ছা, এখন যে রোবোটিক্স নিয়ে কাজ করছো এটা বেসিক্যালি কী ধরনের কাজ? এতদিন ধরে যেগুলো কাজ করেছি সেগুলো ছিল আসলে সফট রোবোটিক্সের আন্ডারে পড়ে। কীরকম যে জাস্ট একটা ছোটো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মধ্যে দিয়ে দিব, সে জাস্ট ওইটাকে ফলো করে কিছু কাজ করবে। বাট এবারের চ্যালেঞ্জটা ছিল একটু অন্যরকম, একটু বেশি কঠিন ছিল। সেটা ছিল হচ্ছে যে আমার কিছু বক্স থাকবে, বিভিন্ন কালারের বক্স থাকবে এবং কিছু প্লেস থাকবে, তো ওইখানে কোনো লাইন দেওয়া থাকবে না, কোনো ডিরেকশন দেওয়া থাকবে না, কিছু দেওয়া থাকবে না। যেটা করতে হবে, রোবটকে ছবি তুলে ইমেজটাকে প্রসেস করে এই বক্সগুলোকে তার কারেসপন্ডিং কিছু প্লেস বলে দেওয়া থাকবে যে এই কালারের বক্স হলে তোমাকে এই কালারের প্লেসমেন্ট করতে হবে, তো সে নিজে ওই বক্সগুলোকে প্লেস করবে। আচ্ছা, তো সাধারণত ইন্ডাস্ট্রির মধ্যে এই জিনিসগুলো ইউজ করা হয় আর কি, যে কিছু প্রোডাক্ট আসলো আমি এগুলোকে সর্টিং করব, তো তখন দেখা যায় যে আমাদের যে আধুনিক দেশগুলো আছে ইউএসএ বা এই ধরনের দেশগুলোর মধ্যে যেটা করে যে রোবট ওই বক্সগুলোকে নিয়ে কিছু জায়গার মধ্যে নিয়ে মানে নিজে নিজে রেখে দিয়ে দেয়, তো ওইটার একটা মিনি ভার্সন ছিল হচ্ছে আমাদের এই টাস্কটা। তো এটা আমাদের টেকৃতি নামে একটা ইভেন্ট ছিল IIT ইন্ডিয়াতে, তো ওইখানে আমরা পার্টিসিপেট করেছি, তো এবং আল্লাহর রহমতে আমরা বিপুল ব্যবধানে চ্যাম্পিয়ন হতে পেরেছি। এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আসতে কত বছর লাগবে? আচ্ছা, এখানে একটা কথা বলবো যে আমরা রোবোটিক্স যারা করি তারা একটা জিনিসে বিলিভ করি যে দ্য ফিউচার ইজ হেয়ার, যে ফিউচার আসলে চলে এসেছে, আমাদের জাস্ট মানুষকে দেখানোটা বাকি। তো অলরেডি অনেক হাই কোয়ালিটির কাজ হচ্ছে, পুরো বিশ্ব রোবোটিক্সের দিক থেকে অনেক এগিয়ে গেছে, আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যে ব্যাপারগুলো আছে, তো এই সব জায়গার আন্ডারে আসলে কিন্তু রোবোটিক্সের একটা পার্ট ইমপ্লিমেন্ট হচ্ছে, তো অলরেডি কিন্তু আমাদের লাইফে এগুলো এসে গিয়েছে, জাস্ট আমাদের রিয়েলাইজেশন করাটা বাকি। এরপরের পদক্ষেপটা কি হবে, এরপরে রোবট দিয়ে আর কি কাজ করানো যেতে পারে? আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে কিছু মানে গ্রুপ তৈরি করার। আমাদের যেমন ধরেন রাজনৈতিক গ্রুপ আছে, তারপর হচ্ছে চাকরিজীবী গ্রুপ আছে, এরকম আমরা চাচ্ছি একটা গ্রুপ থাকা যেটা হবে রোবোটিক্স গ্রুপ। রোবোটিক্স গ্রুপ, যে আমাদের সবার টার্গেট থাকবে হচ্ছে কিভাবে রোবোটিক্সকে এই আমাদের কাজে লাগানো যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আসলে এটা কমার্স বেস একটা কান্ট্রি, তো তো বিজ্ঞানের প্রসারটা যদি আমরা করতে চাই সেখানে অনেক ধরনের অবস্টেকল পাওয়া যায়। যেমন হচ্ছে ধরেন স্পন্সর একটা ব্যাপার যদি বলি, অনেক কস্টলি এটা। যেমন আমরা যখন IIT গেলাম তখন সেখানে প্রায় 150 মতো আপনার স্পন্সর ছিল সেখানে, তো অথচ বাংলাদেশ আমরা যদি একটা ইভেন্ট করি দেখা যায় 2-3 স্পন্সর আনতে অবস্থা খুব, এখানে বিনোদন কিছু নেই মানে এই ধরনের ইভেন্টগুলোতে। তো
আমাদেরকে আসলে যেটা করতে হবে এই ক্ষেত্রগুলো আসলে তৈরি করে না দেওয়া পর্যন্ত আমরা সেই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবো না। আপনি যেটা তৈরি করেছেন আপনি এখন যেটা, হ্যাঁ সেটাকে আরো আপডেটেড করবেন, আরো খরচ হবে। হ্যাঁ তো এই মুহূর্তে মানে সেটা মানুষের সামনে নিয়ে আসতে বা বাণিজ্যিকভাবে নিয়ে আসতে হলে আপনার কি কাজ করণীয় এবং আপনার কি কাজ দরকার? আচ্ছা খুব ভালো কথা। ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা তৈরি করেছি এটা ওয়ান টাইপ অফ জাস্ট টপোলজি অর প্রোটোটাইপ বলতে পারেন আপনি জিনিসটাকে, যে এটার একটা মিনি ভার্সন আমরা তৈরি করেছি। বাট এটাকে যখনই আপনি চিন্তা করবেন একটা ইন্ডাস্ট্রিয়াল কাজে, একটা ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের মতো ধরেন কম্পিটিশনে 5-6 রান করলো হয়ে গেলো এরকম কিন্তু না। ওইখানে একটা জিনিস অলওয়েজ অন দ্য গোতে চলতে হবে, ধরেন থাউজেন্ডস অফ টাইম তাকে একই জিনিস অ্যাকুরেটলি কাজটা তাকে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের, আমরা যারা ডেভেলপার্স তাদেরকে যেটা করতে হবে অ্যাকুরেসি নিয়ে কাজ করতে হবে, আর যারা আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদের আমাদেরকে ওই ক্ষেত্রটা তৈরি করে দিতে হবে যাতে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে আগে টেস্ট করতে পারি। আমরা ধরুন একটা রোবট তৈরি করলাম, আমি কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে এটা 100% ভালো কাজ করবে। আমাকে যেটা করতে হবে যে ফিল্ড লেভেলে তাকে রাখতে হবে, মিনিমাম 1000 আমাকে তার রান দিতে হবে, তার স্যাম্পল ডাটাগুলো আমার কালেক্ট করতে হবে, যে এররগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করে আমার আবার নতুন একটা ভার্সন ডেভেলপ করতে হবে। তো আমাদের সামনে যদি ওই সুযোগটা করে দেওয়া হয়তো আমরা 1-2 মাসে তো সম্ভব না, আর 2-3 ইয়ার্সে হয়তো আমরা সেই জিনিসটাকে তৈরি করে দিয়ে দিতে পারবো। আমাদের দেখা যায় যে ধরেন একটা পার্টস আমরা যদি ইউজ করতে চাই, আমরা কিন্তু রোবট তৈরি করার সময় এটা চিন্তা করিনি যে কি বানাবো, আমরা ফার্স্টে চিন্তা করি আসলে আছেটা কি, আছে কি আমাদের সাথে। আমরা সাধারণত পাটাটুলি ধোলাইখাল এই সমস্ত জায়গায় যাই, গিয়ে ফার্স্টে আগে পার্টসগুলো দেখিয়েছে কী কী পার্টস আছে, তারপর চিন্তা করি যে এই পার্টসটাকে মডিফাই করে এখানে লাগানো যায় কি না, এরকম এক একটা জিনিস এক এক জায়গায় আমরা ব্যবহার করি। তো সাধারণত দেখা যায় যে এই জিনিসটা এটার জন্য তৈরি না, তারপর আমরা জোর করে এটাকে মডিফাই করে আমরা এই জিনিসটাতে ব্যবহার করতেছি। তো ওই সেম জিনিস আমরা যদি মডিউল আকারে পাই, দেখা গেলো আমাদের 3 দিনের কাজ 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। বাট ওই জিনিসটা যদি আমরা আনাতে যাই আমাদের লাগবে কি, সাধারণত ইবে অর পেপাল যে সার্ভিস আছে ওইটা, এরকম কিছু আমাদের সার্ভিসের দরকার হইতে পারে। দেখা গেল যে আমি 500 একটা পার্স আনাবো, আমার 5000 গেলো DHL চার্জ, তখন আসলে আর এফোর্টটা দেওয়া সম্ভব হয় না। তো আমাদের ওই একটা ফ্লো লাগবে যে পার্সগুলো যাতে বাংলাদেশে আসতে পারে বা আমরা যাতে আনাতে পারি, কিছু আমাদের হেল্প দরকার, ওইটা ছাড়া আসলে পসিবল হবে না। কি কি পাওয়া যাচ্ছে এই টেনশনটা যদি দূর হয়ে যায় তাহলে কাজগুলো আরও বেশি স্মুথলি হবে, আর ওই জায়গায় আর ট্যালেন্টসগুলো ঢালা যাবে, তাই তো? আর ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান রোবট নিয়ে কাজ করা, আমার সাথে যে আছে তাদেরও একই প্ল্যান যে ফিউচার নিয়ে কাজ করা, এবং বাংলাদেশকে এই কমার্স বেসড কান্ট্রি থেকে টেকনোলজি বেসড কান্ট্রিতে রূপান্তরিত করা, আর মানুষকে এটা বোঝানো যে আমাদের দেশে প্রযুক্তি আছে, আমরা চাইলেই সেটাকে ব্যবহার করতে পারি, আমাদের হাতে ট্যালেন্ট আছে, আমরা পরিশ্রম করতে আগ্রহী, আমরা কাজ করতে আগ্রহী, জাস্ট আমাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয় আমরা ইনশাল্লাহ দেশের জন্য অনেক কিছু উপহার দিতে পারবো। আরবি, আপনার মতো এরকম ট্যালেন্ট এবং ডেডিকেটেড আরও অনেক সন্তান আমাদের দেশে রয়েছে, এবং যারা প্রতিনিয়ত রোবোটিক্স সহ অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের ইনভেনশনে কাজ করছে তাদের সামনে কাজগুলো আরও ভালো হোক, এবং সেই সাথে ইকোনমিক্যাল সাইডটা দেখার জন্য আরও স্পন্সর যারা রয়েছেন কোম্পানি তারা এগিয়ে আসুক এই কামনা করি, এবং ভবিষ্যতে আপনার মতো মানুষগুলো দেশকে আরও অনেক কিছু ভালো কিছু দেখে এই কামনা করি, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ NTV-তে আসতে পারে, অনেক নিজেকে অনেক হ্যাপি মনে হচ্ছে। NTV-কে অনেক ধন্যবাদ আমাদের এই কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো আমি সায়েম নিচ্ছি বিদায় এবং কথা দিচ্ছি ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে NTV-র পর্দায় স্বপ্ন দেখে মন অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।